কুয়াশা সারা দেশে জেঁকে বসেছে মাঘের শীত। বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রি নিচে। এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, ধন্যবাদ মনি। হিম বাতাস এবং কনকনে ঠান্ডা অবর্ণনীয় দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে উত্তর এই জনপদে। গত 2 দিন ধরে কিন্তু এই এলাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে, সেই সাথে কিন্তু ঘন কুয়াশায় পথঘাট একেবারে ঢেকে থাকছে। এবং গতকালকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই মৌসুমের সর্বনিম্ন 2.7। আজকের তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি হয়ে 4.7-এ উন্নীত হয়েছে। কিন্তু প্রচন্ড কুয়াশা এখনো ঝরছে, 10টা পার হচ্ছে, কিন্তু চারপাশে কিন্তু কুয়াশায় পথঘাট কিছুটা ঢেকে রয়েছে। হেডলাইট জ্বালিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে। তবে এই শীতের কিন্তু এবছর যেটা টানা শীতের কারণে আমরা যেটা লক্ষ্য করছিলাম, সাধারণ মানুষের, বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য চরম একটা দুর্বিষহ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এবছর কিন্তু জানুয়ারির পর থেকেই যে শীতের তীব্রতা তা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল। এবং সর্বশেষ এসে এই শেষ সময়ে এসে কিন্তু শীতের যে ধকল বা শীতের যে হানা তা কিন্তু প্রবল এখানে অনুভূত হচ্ছে। এবং প্রচন্ড কুয়াশার সাথে হিম বাতাস, এই বাতাসের সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রার উপর অনেকটাই ছন্দপতন এখানে আমরা লক্ষ্য করছিলাম। এবং এখন কিন্তু একটা ভর মৌসুম, এই শীতের কারণে কিন্তু ব্যুরো চাষ করতে পারছে না চাষিরা। এবং স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2-1 দিন কিন্তু এই তাপমাত্রা অব্যাহত থাকবে। এবং শীতের এই তীব্র শীতের কারণে কিন্তু ব্যুরো যেসব চাষ করা হয়েছে কিছুটা ব্যাহত হচ্ছে, একদিকে চাষ, অন্যদিকে রোপণ করা ধান কিছুটা নষ্ট হচ্ছে, এমন কথা কিন্তু কৃষি বিভাগের এবং কৃষকের কাছ থেকে আমরা পাচ্ছিলাম। তবে এই শীত কিন্তু জানুয়ারির পর থেকে বাড়তে বাড়তে এখন পর্যন্ত এবছর টানা হওয়ার কারণে সার্বিক যে জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা কিন্তু গেল 1 সপ্তাহ ধরে কিন্তু ওঠানামা করছে। এবং সর্বশেষ যেটা 2 থেকে 4-এর মধ্যে এখানে বিরাজ করছে তাপমাত্রা। আবহাওয়া অফিসের ভাষায় বলা হচ্ছে এই তাপমাত্রা কিন্তু ভারী সত্য প্রবাহ, এবং এটাকে আবহাওয়া অফিসের ভাষায় সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে দেখানো হয়ে থাকে। এই জনপদে এরকম একটা আবহাওয়ার জন্য স্থানীয়রা কিন্তু প্রস্তুত ছিল না। একটু পরিস্থিতি খুবই নাজুক অবস্থার কারণে দুর্ভোগটা কিন্তু চরমে পৌঁছেছে। তো এই ছিল মনি এই অঞ্চলের আবহাওয়ার খোঁজ খবর আমার কাছে। মাঘে তীব্র শীতের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন নওগাঁ থেকে সহকর্মী এম আর রকি।